জয় মা কালী জয় মা কালী জয় মা কালী নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় তিরিশে জানুয়ারি রবিবার আগামীকাল রটন্তী কালীর আশীর্বাদে সাত রাশির কপাল খুলতে চলেছে অর্থাৎ মা কালীর কৃপায় এই সাত রাশি হতে চলেছে মারামাল অর্থাৎ আগামীকাল মধ্য রাত থেকে এই সাত রাশির কপাল খুলতে চলেছে কোন এই সাত রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে প্রত্যেকে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এটা কমেন্টসে অবশ্যই কমেন্ট করুন অর্থাৎ যাদের ক্ষেত্রে শনিপীড়িত আছে মা কালীর পুজো অবশ্যই আপনারা করুন বা আপনার ক্ষেত্রে ঢাইয়া বা সাড়ে সাথে চলছে আপনারা অবশ্যই মা কালীর শরণাপন্ন হয় সেক্ষেত্রে রূপে ভালো ফল আপনারা কিন্তু পাবেন তো কোন এই সাত সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই রটনটি কালী পুজোতে অর্থাৎ কালীর বিশেষ কৃপা পড়তে চলেছে এই সাত রাশির কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে আপনাদের পেমেন্ট আটকি ছিল সে জায়গাটা পেমেন্ট আপনার কিন্তু বা বিল আটকি ছিল বিল পাস হওয়া ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে গোল্ডের বিশেষ করে এবং আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি হবে বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়বে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি এই মকর রাশির আগামীকাল মধ্য রাত থেকে আবার বলছি জয় মা কালী জয়মা কালী জয় মা কালী এটা আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আকস্মিক ধন প্রাপ্তি হতে চলেছে আপনি মকর রাশি মানুষ কর্ম যোগ আপনাদের সৃষ্টি করছে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে সম্পত্তিগত দিক থেকেও আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ মকর রাশি হতে চলেছে বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম রাশি ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যারা ব্যবসা করছেন বিশেষত ব্যবসা এবং কর্ম এবং সেলফ প্রফেশন এই তিন দিক থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন আপনাদের মান সম্মান খ্যাতি যশ প্রতিষ্ঠা বৃদ্ধি এ সময় হবে মা কালীর আশীর্বাদে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি এবং দাম্পত্য সুখ সম্পত্তিগত দিক থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু আগামীকাল মধ্যরাত থেকে কিন্তু আপনাদের বাড়তে চলেছে অর্থাৎ ধনু রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে চার নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির ভাগ্যদয় আপনাদের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা চলেছেন কর্মযোগ সম্ভাবনা আপনাদের থাকছে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুত হবে দৈনিক রোজগার বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং আপনাদের ক্ষেত্রে এই সময়ে জমি জামা সংক্রান্ত দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান আপনারা কিন্তু হবেন মেষ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে অর্থাৎ মেষ হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এরপর যে রাশির কথা আমি বলবো পাঁচ নম্বর যে রাশি সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশি মা কালীর কৃপায় আপনাদের পারিবারিক সুখ দাম্পত্য সুখ ব্যবসা ক্ষেত্রে শুভ দৈনিক রোজগার বৃদ্ধি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু হতে চলেছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে বিশেষ রূপে লাভ আপনারা কিন্তু পাবেন আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে এবং কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করতে চলেছে আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার রাশি তুলা রাশির ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন সম্পত্তিগত দিক রাজনীতির ক্ষেত্র থেকে আপনারা কিন্তু বিশেষ রূপে লাভ আপনারা কিন্তু পেতে চলেছে আপনি যদি তুলারাশি মানুষ হন আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং আপনাদের ভাগ্যদয় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে আপনি তুলা রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সফলতা সাকসেস লাভ এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করছে এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত আপনাদের করতে চলেছে ইনকামের জায়গায় ভালো আপনাদের পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে এবং যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদের কিন্তু এ সময় হবে শেয়ার মার্কেট থেকে আপনারা এ সময় যথেষ্ট প্রফিট আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যদয় আপনাদের কিন্তু হতে চলেছে অর্থাৎ ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার আপনাদের কিন্তু হতে চলেছে এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি অর্থাৎ রটনটি কালী পূজার পর থেকে হঠাৎ কপাল খুলতে চলেছে কর্কট রাশির কর্কট রাশির আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ অর্থাৎ যারা ব্যবসা করছেন না ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা এই সময় কিন্তু পাবেন আপনাদের ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে আপনাদের দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো দৈনিক রোজগার এবং আপনাদের সেলস লাইনে যারা আছেন মার্কেটিং লাইনে যারা আছেন এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু দুর্দান্ত ফল আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি কর্কট রাশি মানুষ ডাইতে নোট করে নিন আপনার ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনাদের সাঁত দিবে লিখে নিন এবং এই সময়ের মধ্যে বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই রটনটি কালী পর থেকে আমি যে রাশিগুলোর কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি এই রাশিগুলো কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কপাল কিন্তু খুলতে চলেছে অর্থাৎ কর্কট রাশি হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি দীর্ঘদিন আটকি আছে এমন সম্পত্তি বা টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার এই সময় কিন্তু হতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের অদ্ভুত অকল্পনীয় লাভ এই রাশিগুলো কিন্তু পেতে চলেছে ধরে নিন আপনার ক্ষেত্রে যে সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু আগামী দিনে কিন্তু আসতে রতনটি কালী পুজোর পর থেকে অর্থাৎ আগামীকাল যে তিরিশে জানুয়ারি আগামীকাল রতনটি কালী পুজো অর্থাৎ আগামীকাল মধ্যরাত থেকে যে সাত রাশির উপর যে কৃপা বা আশীর্বাদ পড়তে চলেছে আগামী দিনগুলো অর্থাৎ রতনটি কালী পুজোর পর থেকে আগামী পনেরো দিনের মধ্যে এই রাশিগুলো কিন্তু কপাল কিন্তু খুলতে চলেছে ডায়েরিতে নোট করে নিন এই রাশিগুলো হতে চলেছে মহা ভাগ্যশালী রাশি অর্থাৎ বিশেষ রূপে আপনাদের আর্থিক উন্নতির জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের দৈনিক রোজকারের জায়গাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এ সময় তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে এই রতনটি কালীপুজোর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মানে এক কথায় সফলতার সিঁড়ি আপনারা কিন্তু পেতে চলেছেন তো প্রিয় দর্শক বন্ধু আমি আবারও বলবো আপনারা জয়মা কালী জয়মা কালী জয়মা কালী অর্থাৎ এই কমেন্টটি আপনারা অবশ্যই করুন এবং এই রটনটি কালী পূজয় মা কালীর আশীর্বাদ মা কালীর কৃপায় যে সাত রাশির কপাল খুলতে চলেছে সেই সাত রাশি বিশেষভাবে সৌভাগ্যশালী হতে চলেছে প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন